ঐতিহ্যবাহী নেগ্রোহাট স্কুল অ্যান্ড কলেজে পালিত হল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস 2022। উক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। 1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার আলবদর আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে। চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে থাকাই স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। পরবর্তীতে ঢাকার মিরপুর, রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায়। 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর নিকট আত্মীয়রা মিরপুর ও রাজারবাগ বধ্যভূমিতে স্বজনদের মৃতদেহ শনাক্ত করেন। আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন নিউজ উইকের সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা যায় বুদ্ধিজীবীর মোট সংখ্যা 1070 জন। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, শহীদুল্লাহ কাইছার, সিরাজউদ্দিন হোসেন, আনোয়ার পাশা, এএসএম রাশিদুল হাসান, আলতাফ মাহমুদ, মোফাজ্জল হায়দার চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী, গিয়াসউদ্দিন আহমেদ, নিজামুদ্দিন আহমদ, ফজলে রাব্বি, মেহেরুন্নেসা, সিলেনা পারভিন প্রমুখ সহ আরও অনেককে হত্যা করা হয়েছিল। নেগ্রোহাট স্কুল অ্যান্ড কলেজের মুজিব কর্নারে পুষ্পস্তবক অর্পণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের উপলক্ষে। অত্র স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবদুল্লাহ মান্নান স্যারের নেতৃত্বে এবং ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে পাঠ করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের। পবিত্র গীতা থেকে পাঠ করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী স্নিগ্ধা সরকার, শিল্পী। জগৎ পথে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী। ডিসেম্বর অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে আলোচনায় বক্তব্য রাখেন অত্র স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান স্যার। মুক্তিযোদ্ধা করত, এদের বুদ্ধি যুগাত, বিভিন্ন দিক নির্দেশনা, তাদেরকে উৎসাহিত অনুপ্রেরণামূলক কথা এরা বলতো, যে কারণে সেই পাক বাহিনী এদের উপর হামলা করে এদের আমাদের সামাজিকভাবে যারা বুদ্ধিজীবী, উকিল, তারপর এখানে রাজনৈতিক যারা ইউনিভার্সিটি টিচার ছিল, যারা সাংবাদিক ছিল, যারা উচ্চ ধরনের উচ্চ বিলাসী ছিল, তাদেরকে এই দিন 14 ডিসেম্বর তাদেরকে হত্যা করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র স্কুল অ্যান্ড কলেজের মাওলানা শিক্ষক জনাব মোহাম্মদ তাজামুল হোসেন স্যার। ঐতিহ্যবাহী নেগ্রোহাট স্কুল অ্যান্ড কলেজ ময়দানে 14 ডিসেম্বর 2022 উপলক্ষে আল্লাহ আজকের এই অনুষ্ঠানে মাহবুদ আমরা সমবেত হয়ে তোমার দরবারে দুগুণ হাত তুলেছি। কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করে মাহবুদ তোমার দরবারে হাত তুলেছি। ভুল ও কথাগুলো মাফ করিয়া রব্বি রাহম হুমা কামা রব্বে আইনি সাগিরা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল